আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখন মার্কেটের দিকে যাচ্ছি, কিছু শপিং করব, মানে যা সংসারে লাগে, টুকিটাকি বাচ্চার খাওয়া দাওয়া এগুলো কিনবো দেখে আমি একটু মার্কেটের দিকে যাচ্ছি। এই যে আমার লেফট সাইডে যে শপিং মলটা, এখানেই আমি যাব। এটা আমাকে ইউটার্ন করে ঘুরে আসতে হবে। তো আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করব আজকে। কেনাকাটা করে বাসায় আসব, আর বাসায় এসে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা খাবার। বিশেষ করে আমার হাজবেন্ড কিন্তু অনেক দিন ধরে বলছিল যে ওর নাকি খেতে খুব ইচ্ছা করছে। আসলে আমরা দেশের বাইরে থাকি, এই জিনিসগুলো কিন্তু এখানে করা হয় না, অনেকে করে, আমি কিন্তু একদম করি না। প্রায় 5 বছর পরে কিন্তু জিনিসটা আমি আজকে বাসায় তৈরি করছি, আর কি জিনিস তৈরি করছি সেটা তো আপনাদের সাথে বলবো এবং দেখাবো। বাংলাদেশে যখন ছিলাম, আমার আম্মা কিন্তু এইটা খুব সুন্দর করে করতে পারে, বুটের ডালের হালুয়া। আজকে আমি বুটের ডালের হালুয়া তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বাজার করে চলে আসছি, বেশি বাজার নাই, হালকা পাতলা বাজার করে আসছি। আর আমার মেনলি এই যে আমি এই ছুরিটা কিনতে গিয়েছিলাম, আমি ছোট ছুরি ছাড়া আমার কাজ করতে একটু অসুবিধা হয়, তো আমার ছুরিটা ভেঙে গেছে, তো ছুরিটা কিনে নিয়ে আসলাম। আর এই টুকটাক বাজার এগুলো করে নিয়ে আসলাম, বাচ্চার খাওয়া দাওয়া কিনে নিয়ে আসলাম। আর আপনাদের সাথে এখন শেয়ার করব বুটের ডালের হালুয়াটা আমি কিভাবে তৈরি করি। এই যে এখানে কিন্তু আমি বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য সারা রাত কিন্তু বুটটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সুন্দর করে আমি পানি ঝরিয়ে সুন্দর করে ধুয়ে এখন এই যে দুধ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সুন্দর করে সেদ্ধ করে নিয়ে এটাকে আমি ব্লান্ডারে পিষে নেব। আর যাদের পাটা পুঁতা আছে তারা কিন্তু পাটাতে এটা বেটে নিতে পারেন, একটু মিহি করে করে নিতে হবে। এই যে এতটুকু দুধ কিন্তু থাকবে, এই অবস্থায় আমি এটা এখন পেস্ট করে নেব। তারপরে আমি এখন ঘি দিচ্ছি। আমি ঘি আর তেল একসাথে দেব, যদি সম্পূর্ণটা ঘি দিয়ে করি তাহলে অনেক ঘি দেওয়া হয়ে যাবে। আমি ঘি আর তেল একসাথে দিয়ে আমি আজকে এই হালুয়াটা, মানে বুটের ডালের এই হালুয়াটা রান্না করে নিচ্ছি। এটা আমি সুন্দর করে ডিজাইন করে কেটে নেব। আর এখানে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে যে ডালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ডালগুলো খুব অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। মেনলি আমি এখন বলি, এই যে ডালটা নাড়াচাড়া করার ভয়ে কিন্তু আমি আজকে 5 বছর পরে কিন্তু এই হালুয়াটা তৈরি করছি। নর্মালি বাংলাদেশে গেলে কিন্তু আমার আম্মা, আমার শ্বশুরবাড়ির মানুষজন এগুলো করে খাওয়ায়, কিন্তু আমি কিন্তু কখনো করি না। তো প্রায় আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তুমি একটু বুটের ডালের হালুয়া বানিয়ে আমাকে একটু খাইয়ে তো, তো আজকে করি কালকে করি এরকম করতে করতে কিন্তু আমি করি না। তো 5টা বছর পরে আজকে আমি এই বুটের ডালের হালুয়া বানিয়েছি। তো ওর পছন্দের খাবারটা বানিয়ে একরকম ওকে আমি চমকিয়ে দিয়েছি। আর একটু যেহেতু সুন্দর করে আমি ডিজাইন করে কেটে নিয়েছি, ও তো দেখে ফার্স্টে বুঝতে পারিনি, খেয়ে তো অনেক খুশি হয়ে গেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি কিন্তু বুটের ডালের হালুয়াটা অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আর আপনারা তো যারা চিনি দিয়ে খাবেন চিনি দিবেন, আমি কিন্তু এখানে সুগার ফ্রি একটা বোতল পুরা দিয়ে দিয়েছি, পুরাটাই আমি সুগার ফ্রি দিয়ে রান্না করব। আর এখানে আমি একটু দুধ দেব। এখন আমি এখানে পাউডার দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দেব, কারণ সুগার ফ্রি দিলে কিন্তু পানি পানি কাটে না। দেখতেই পাচ্ছেন কেমন ড্রাই হয়ে গেছে। চিনি দিলে কিন্তু অনেকগুলো পানি উঠে আসতো, আর আমি যেহেতু সুগার ফ্রি দিয়েছি সেজন্য কিন্তু পানি উঠে আসেনি। এখন আমি ওই যে দুধটা গুলিয়ে দিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয়। এইভাবে আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু আমি এই হালুয়াটা নাড়াচাড়া করেছি, প্রায় আমার হাতের 12টা বেজে গেছে, এত কষ্ট হালুয়া, মানে এটা রান্না করতে অনেক কষ্ট আমার কাছে আর কি মনে হয়। যাক, হাজব্যান্ড যেহেতু পছন্দ করে ওকে বানিয়ে খাওয়ালাম, ও অনেক খুশি হয়েছে, একটু চমকে গিয়েছে। হাজব্যান্ডের পছন্দের খাবার বানিয়ে ওকে একটু চমকিয়ে দিলাম, ভালোই লাগলো, ও এত খুশি হয়েছে। তো এইভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। এই ফাঁকে আমি আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা শখ করে দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, এখানে আমি একটু ফুড কালার দিয়েছি, মানে জর্দার কালারটা দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য।
দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে এখন নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে প্রায় হয়ে গেছে, আর একটু আছে, আমি আর 10-15 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এটা। আর এটা খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। এই যে আমি একটা ট্রেতে ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে আমি ঢেলে সুন্দর করে সেট করে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি সুন্দর করে এটাকে কেটে সুন্দর করে ডিজাইন করে কেটে নেব। আপনারা হাত দিয়েও ছুরি দিয়েও কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। এই যে দেখুন, আমি এইভাবে সুন্দর করে কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু আসলে অনেক ইয়ামি হয়েছিল, শুধু একটু বানাতে কষ্ট, নাড়াচাড়া করতে একটু কষ্ট, তাছাড়া কিন্তু খেতে মজা। আর আমি কিন্তু এতদিন করিনি, ও আমাকে অনেক দিন ধরে বলছিল ওর খেতে ইচ্ছা করছে, তো ওই নাড়াচাড়ার ভয়ে আমি কিন্তু করিনি। আর যেহেতু এটা নাড়াচাড়া করতে গেলে কিন্তু দেওয়ালে অনেক ছুটে আসে, এবার কিন্তু আমার ওরকম হয়নি, যেহেতু আমি চিনি দেইনি। চিনি দিলে একটু মানে পাতলা হয়ে যায়, তখন কিন্তু নাড়াচাড়া করতে গেলে দেওয়ালে ছুটে গায়ে ছুটে আসে, এই ভয়ে করিনি। কিন্তু এবার যেহেতু আমি সুগার ফ্রি দিয়ে পুরাটা তৈরি করে নিয়েছি, এবার কিন্তু আমার অতটা কষ্ট হয়নি। আর খেতে যে কি মজা হয়েছে কি বলবো। আর এই যে দেখুন কত সুন্দর, আমি একটু ডিজাইন করে করে করেছিলাম, ও তো অনেক খুশি হয়েছে হাজব্যান্ডকে খুশি করার জন্য। এতটুকু কষ্ট তো আমরা সবাই করতে পারি, তাই না? সবচেয়ে বড় কথা ও যে অনেক পছন্দ করেছে, ও যে মানে খুবই খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় কিছু। তো এই যে খুব সুন্দর করে বানিয়ে ফেললাম বুটের ডালের হালুয়া, আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।